আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট দুধ চা। দুধ চা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে দুধ চা তৈরি করার সময় এলাচ দেয়, কিন্তু আমি একদমই এলাচ দিব না। আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তা আমি এখানে হিট প্রুফ একটি টিপট বসিয়ে দিয়েছি চুলায়। আমি 2 কাপ চা বানাবো। 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিব। দুধ এবং লিকার পারফেক্ট হলে আপনার চা অবশ্যই অসাধারণ হবে। এখানে আমি 2 কাপ চার জন্য 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর এই গুঁড়া দুধটা হচ্ছে ডানো দুধ দিয়েছি। আর আমি এখানে এই চামচ দিয়ে 4 চামচ চিনি দিয়েছি। চামচটা কিন্তু খুব বেশি বড় না, ছোট, যার যেমন মিষ্টি প্রয়োজন সেরকম করবেন। তা আমি দুধটা দেওয়ার দুধ চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং এখন আমি দুধটা কিছুটা সময় জাল করবো, খুব বেশি জাল করব না। খুব বেশি জাল করলে কিন্তু আবার পাউডার দুধ নোনতা হয়ে যায় কিন্তু, এবং অনেক ঘন হয়ে গেলে তখন আবার ওটা খেতে কিন্তু আবার ভালো লাগে না। একদম পারফেক্টভাবে জাল দিয়ে ঘন করতে হবে। তো দুধটা বলক আসার পরে আমি 3-4 মিনিটের মতো জাল করব। তা আমাদের দুধ জাল হয়ে গেছে, এখন আমি চা পাতা দিয়ে দিব। আমার এই টিপটের সাথে যে মাঝখানে এটা যে ছাঁকনির মতো দেওয়া আছে, আমি এখানে লিকারের জন্য চা পাতা দিয়ে দিব। আমি এখানে এই চামচ দিয়ে 3 চামচ চা পাতা দিয়েছি। এখন চুলার হিটটা কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি, কারণ এই টিপটে কিন্তু হিট বেশি দেওয়া যায় না, দিলে বলক এসে পড়ে যায়। আমি হিটটা এখন আরও অনেকটা কমিয়ে দিব। এখন এই যে আস্তে আস্তে চায়ের লিকারটা বেরিয়ে আসছে। আপনার চা ঘন হতে হবে, পাতলা লিকার পাতলা দুধে কিন্তু চার আসল স্বাদ একদমই আসবে না। তো এখন চার লিকারটা বের হয়ে আসছে। আমি চা পাতা দেওয়ার পরেও কিন্তু কিছুটা সময় জাল করতেছি, আপনারা এটা খেয়াল রাখতে হবে। পারফেক্টভাবে লিকারটা বের হতে হবে এবং দুধটা পারফেক্ট হতে হবে। কিছুটা সময় জাল করার পর এখন ফাইনালি আমাদের চা হয়ে গেছে। এখন আমরা চা ছেঁকে নিচ্ছি, ভেতরে ছাঁকনি দেওয়া আছে। একদম পারফেক্ট দুধ চা হয়ে গেল। আমি কিন্তু এখানে কোনো প্রকার এলাচ দেইনি, কোনো গরম মশলা দেইনি। আপনারা এইভাবে বানাবেন, অবশ্যই এর স্বাদ ভালো হবে। সাথে আমি একটু বিস্কিট নিয়েছি। বিস্কিটটা আমি চায়ে ভিজে ভিজে খাবো, আমার আবার চায়ে বিস্কিট ভিজে খেতে খুব ভাল লাগে, এই জন্য আমি এইভাবে খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আরেকটি বিস্কিট নিলাম। তো আশা করি আমার দুধ চায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আপনারা বাসায় অবশ্যই এইভাবে চেষ্টা করবেন।